আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব ছবিটি নিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে শ্যাম বেনেগাল ভারতের একজন অনেক বড় পরিচালক। তো তার হাতে অঙ্কুরের মতো সিনেমা আছে, যেটাতে হচ্ছে শাবানা আজমি অভিনয় করেছিল এবং মন্থন বানিয়েছিল এবং আরও অনেক ছবি বানিয়েছে। তো শ্যাম বেনেগাল ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তো মুজিব ছবিটি বানাচ্ছে। তো মুজিব ছবিটির বিষয়বস্তু অনেক ব্যাপক। তো বাংলাদেশে হচ্ছে বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে এত বড় ছবি আগে নির্মিত হয়নি। তো এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ। ট্রেলারটি দেখে আপনাদের কেমন লেগেছে? তো আরিফিন শুভ কতটা বঙ্গবন্ধু হয়ে উঠতে পেরেছে? তো যদি আমার কথা বলেন তো আমি বলবো যে 50-50, কারণ সে বঙ্গবন্ধু হওয়ার সর্বাত্মক চেষ্টাই করেছে। তো সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা এক্সপ্রেশন বলেন বা হচ্ছে ডায়লগ থ্রো বলেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করাটা আমাদের দেশের যে কোনো শিল্পীর জন্যই একটা বড় চ্যালেঞ্জ, কারণ বঙ্গবন্ধু এমন একজন মানুষ এবং এমনই তার কথা বলার ধরন, তো সেটাকে ম্যাচ করা প্রায় অসম্ভব। কিন্তু এখানে আরিফিন শুভ আমি বলবো যে চ্যালেঞ্জটা নিয়েছে বঙ্গবন্ধুর চরিত্র করার, তো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বঙ্গমাতা চরিত্রে আছেন তিশা এবং বঙ্গমাতার চরিত্রের হচ্ছে ছোটবেলার চরিত্র অভিনয় করেছেন হচ্ছে দিঘি। তো আমি বলবো যে তিশা থেকে এখানে দিঘির এক্সপ্রেশন কিন্তু অনেক বেশি ন্যাচারাল। তো দিঘিকে আমার ভালোই লেগেছে এখানে বঙ্গমাতা চরিত্রে। এবং তিশার কথা যদি বলেন তো সেটা হচ্ছে 50-50, কারণ ট্রেইলার হচ্ছে তিশার ওরকমভাবে ডায়লগ নেই, তো কিছু এক্সপ্রেশন আছে ওটা দিয়ে ঠিক বিচার করা যাচ্ছে না। এবং বাকি চরিত্রে যারা অভিনয় করেছেন, চঞ্চল বলেন বা আসাদ বলেন বা তৌকির বলেন, তো আমি এখানে বলবো মেকআপের কথা। তো বাংলাদেশে বৃদ্ধ চরিত্রে যে মেকআপগুলো করা হয় তো সেটা কিন্তু এখনও ম্যাচ করে না, মানে সেটা এখনও সেই যাত্রা যাত্রা ভাব চলে আসে। যেমন আপনারা যদি চঞ্চল চৌধুরীকে দেখেন বা আসাদকে দেখেন, তো আমি জানি আমার কথার সাথে মিলবে, তো বলতে গেলে অনেক কথাই চলে আসবে, তো এটা জাস্ট ইগনোর করি। তো মুজিব ছবিটির যদি আমরা হচ্ছে গল্পের দিকে আসি, তো এখানে প্রায় হচ্ছে 20-30 বছরের একটি গল্প থাকবে। তো শেখ মুজিব কিভাবে হচ্ছে ভাষা আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল, তো এখান থেকে সে কিভাবে হচ্ছে রাজনৈতিক আন্দোলনে যুক্ত হলো, কিংবা 71-এর যে যুদ্ধ সেই যুদ্ধে কিভাবে সামিল হলো, তো সবকিছু এই গল্পে চলে আসবে। তো 75-এর গল্প দেখানো হবে কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না, তো আমার মনে হয় ধরবে না। তো একটি দেশ স্বাধীন হবে, বঙ্গবন্ধু ফিরে আসবে, আমার মনে হচ্ছে যে এখানেই গল্প শেষ হয়ে যাবে। তো গল্পটি কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো এবার যদি আসি মেকিংয়ে, যেমন একটি চেনা গল্প কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা হবে, তা আমি বলবো যে কিভাবে উপস্থাপন করা হবে সেখানে শ্যাম বেনেগাল অনেকটাই ধরা খেয়েছেন, কারণ ট্রেইলারটি কিন্তু ওরকমভাবে জমেনি, মানে আপনি সেটার বিএফএক্স বলেন কিংবা মিউজিক বলেন, মানে কোনোটাই কিন্তু কোনো ফিল দিচ্ছে না একটি ছবি হয়ে ওঠার। কারণ দেখেন এখন কিন্তু সবাই টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝে, আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করেছেন কি না সেগুলো কিন্তু সাধারণ দর্শক বুঝে, তো তাদের কাছেও ঠিকমতো কিন্তু রিয়েলিস্টিকভাবে মনে হচ্ছে না। তো আমি বলবো যে শ্যাম বেনেগাল এখানে চেষ্টা করেছেন, কারণ দেখেন বিএফএক্স করতে কিন্তু টাকা লাগে, তো বাজেট একটা অবশ্যই কারণ। তো আরেকটা কথা বলবো যে ছবিতে ছোটোখাটো চরিত্রগুলো কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলে, কারণ যেই লোকটা হচ্ছে বোম ছুঁড়ে মারছে তো তার এক্সপ্রেশন অনেকটাই হাসি পেয়ে যায়, তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত। তো আর কিছুদিন পরেই হচ্ছে মুজিব ছবিটি মুক্তি পাবে, তো ছবিটি মুক্তি পেলেই বোঝা যাবে যে মুজিব গল্পটি কতটা ছবি হয়ে উঠতে পেরেছে এবং আরিফিন শুভ কতটা হচ্ছে মুজিব চরিত্রকে ধারণ করতে পেরেছে। তো দেখা যাক, মুজিব ছবিটির জন্য শুভকামনা, বাই।